বলতে বলেছিল দেখেছিলেন তো হয়তো আমি মেয়েটার ওপরে আসছি আমরা কিন্তু মেয়েটার দোষ নয় দোষটা মমতা ব্যানার্জির দোষ মেয়েটার দোষ নয় অভিষেক ব্যানার্জির পিসির দোষ দোষটা মেয়ে মেয়েটার নয় শিক্ষামন্ত্রীর দোষ সেই পরিকাঠামো রাখছে না আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে নশো একুশটা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখুন সারা রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হচ্ছে হোক কিন্তু ক্ষতি আপনার হচ্ছে যারা এই বসে আছেন তাদের ক্ষমত ক্ষতি হচ্ছে কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে স্বাভাবিকভাবে সবার আর্থিকভাবে স্বচ্ছল নয় তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না স্কুল ছোট হয়ে যাবে ওই নেতাদের ছেলেটা শিক্ষিত হবে আর আমরা যারা ভোটারদের ছেলেরা ওই তলনীতি থাকবে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং একজন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাংলা ভাষায় পাতি ভাষায় চলতি ভাষায় বলছি কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নাই হাত তুলে দেখান তো একজন দুজন বেসরকারি স্কুলে পড়ে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই সাত আট জন এখানে হাজার খানেক মানুষ আছে আমরা তাহলে সাত আট জনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে সরকারি স্কুলে প্রথম কথা সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি বন্ধ করে দেওয়া তারা সাকসেস হয়ে যায় তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে কোথায় যাবে তারা তলহনিতে চলে যাবে মূর্খ হয়ে আমরা থাকবো আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে কোন এলাকায় হচ্ছে যেখানে সংখ্যালঘুরা থাকে যেখানে দরিদ্রা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষেরা থাকে যেখানে মতুয়া সমাজের মানুষেরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এই রাজ্য সরকার তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সদেরকে নিয়ে হজরত মোহাম্মদ যারা মাল নেওয়ালা কে নিয়ে বীর সামুন্ডা উত্তর কে নিয়ে আপনার ধ্রুবনাথ মহাতর চুনারাম মহাতর উত্তর সাইদের কে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে যার ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্য করে নিয়ে ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে নাই আওয়াজ তুলতে হবে কি হবে বলুন তো না হলে আপনারা দেখতে পাচ্ছে না সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে এখানকার ব্লক হসপিটালের নাম কি কোথায় আছে ওখানে গেলে ট্রিটমেন্ট পান তো হ্যাঁ কোথায় যেতে হয় ওখানে না পেলে কলকাতায় তাহলে এখান থেকে কলকাতা যেতে গেলে কত কিলোমিটার লাগছে গাড়ি যাতায়াতের কতটা ডিস্টেন্স হচ্ছে গাড়ি ভাড়া থেকে শুরু করে সময়ের বা সমস্যা হয়ে যাচ্ছে ঠিক যেভাবে এইগুলোকে কিনে নিতে হচ্ছে আজকে আমাদেরকে তো স্বাস্থ্য পরিষেবাও কিনে নিতে হচ্ছে আপনার এমার্জেন্সি হয়েছে বনগা ব্লক হসপিটালে যাবেন চিকিৎসা পরিষেবা পাবেন না হয় বিনামূল্যে যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় আপনাকে কলকাতায় ছুটতে হচ্ছে আর আপনার যদি এমার্জেন্সি হয়ে যায় গাঁটের টাকা খরচ করে বেসরকারি হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে এর বিরোধীতে আমরা করছি ঠিক একই ভাবে আগামী দিন আসতে চলেছে যে দিনে যে স্বাস্থ্য পরিষেবাকে যেমন কিনে নিতে হচ্ছে ঠিক একই ভাবে শিক্ষাকেও কিনে নিতে হবে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আজকে ভাবতে অবাক লাগছে আপনারাও ভাবুন ভাবা প্র্যাকটিস করুন পাঁচশো হাজার টাকা তো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে সেই মায়ের সন্তান যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করে প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কটা টিচার আছে খোঁজ নিয়ে দেখা যাবে তিন চারশো টিচার ছাত্র ছাত্রী আছে মাত্র তিন থেকে চারটি টিচার তারাই এই তিনশো তিন চারশো জন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবে যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই ক্লাস নিচ্ছে আবার সেই মিড ডে মিলের মাস্টার সেই আবার দায়িত্ব নিয়ে নোডাল টিচারের ভূমিকা পালন করছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভোটারদের ছেলে মেয়েরা হচ্ছে সাফার কারা করছে যারা চটে বসে আছে তাদের সন্তানেরা হচ্ছে তাই আওয়াজ তুলছি আওয়াজ একসাথে গলা মেলান যে পাঁচশো হাজার পরে হবে আগে প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাতে শিক্ষক দেয়া হোক এই আওয়াজটা তুলতে হবে আওয়াজটা তুলতে হবে পাঁচশো হাজার পরে হবে যে আপনি স্বাস্থ্য পরিষেবা যাতে ব্লক হসপিটাল থেকে ঠিক মতো পান তার উপযুক্ত পরিকাঠামো ব্লক হসপিটালে তৈরি করতে হবে আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে পাঁচশো হাজার পরে হবে আপনার সন্তানটা তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল করে বা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে সরকারি চাকরি পায় ওখানে মধ্যিকালে যে পনেরো লাখ কুড়ি লাখ ঘুষের ব্যবস্থা আছে সেটাকে বন্ধ করতে হবে পাঁচশো পঞ্চাশ তিনশো তিরিশে ফর্ম ফিল আপ করে বিগত বছরের মতো যাতে চাকরির ব্যবস্থা হয় তার আওয়াজ তুলতে হবে সেইগুলো সব ভুলিয়ে দিয়ে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে যখন প্রশ্ন করছি সরকারকে হসপিটালে ডক্টর নাই কেন হসপিটালে বেড নাই কেন মেডিসিন নাই কেন তখন বলছে তো এই দিচ্ছি কি বলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন প্রশ্ন করছি টিচার নাই কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন প্রশ্ন করছি চক ডাস্টার নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যাই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েদের বলবো আপনারা আগে আওয়াজ তুলুন এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন পাঁচশো হাজার পরে হবে আগে আপনার সন্তান বা আপনার স্বাস্থ্য পরিষেবা বা সমাজ ব্যবস্থা কিভাবে বেঁচে থাকবে তার জন্য সরকার যাতে সদার্থক ভূমিকা নেয় তার আওয়াজ তুলুন কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি শুধু 500ই দিয়ে দিচ্ছে হাজার দিয়ে দিচ্ছে বাকি যেটা আছে সেটাকে লুট করে নিচ্ছে তাই আমাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে জাগ্রত হতে হবে কথা বলতে শিখতে হবে আর যদি না আমরা বলি কি হবে বলুন তো আমাদেরকে পাঁচশো হাজার দিয়ে বাকিটা বুঝিয়ে যা আসছে উন্নয়নের জন্য বাকিটা লুট হয়ে যাবে তাই বলবো সজাগ থাকুন সতর্ক থাকুন আইসেব আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে আপনারা যারা এখানে আছেন এই রক্তদান শিবির করতে গেল শাসকের পক্ষ থেকে একটা নোংরামি হচ্ছে এই রক্তদানের আমরা ওরা হয়ে যাচ্ছে রক্তদান শিবির যদি বিরোধিতা বিরোধীরা করে বিরোধিতা করার জন্য শাসক সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকে যারা রক্তদান শিবিরে বিরোধিতা করছে তাদের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের শুধু রক্ত দেবে কথা বলবে না বা কথাও বলবে না যে আমি তৃণমূল করি আইএসএফ রক্ত আমার লাগবে না এ কথা তারা বলবে না তারা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে যে আমাকে অমুক অমুক গ্রুপের রক্ত দাও আমি বা আমার পরিবারের লোক কেউ বিপদে আছে বিপদ মুক্ত হবে রক্ত নিয়ে কিন্তু দুঃখের বিষয় যখন রক্তদান শিবির করা হচ্ছে আমাদের মতো আইএসএফ এর পক্ষ থেকে বা বিরোধী দলের শাসক কৌশলে সেটাকে বন্ধ করার সব রকম চেষ্টা চালাচ্ছে যেটাকে আমরা ধিৎকা নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমি এটা বলে রাখছি আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মীবৃন্দ আছেন যারা দায়িত্বশীলেরা আছেন প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া যে রক্তদানের আহ্বান করলাম নব্বই দিন পরে যদি এখানে রক্তদান শিবির না হয় তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে আইএসএফ এর অঞ্চল কমিটিকে দায়িত্ব নিয়ে বলছি তাদের রক্তদান শিবিরে গিয়েও রক্ত দেবে কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না রক্তের রাজনৈতিক রং আমরা লাগাতে দেব না ওরা ডিসটর্ব করতে পারে তৃণমূল কংগ্রেস ডিসটর্ব করতে পারে কিন্তু আমরা করব না আমরা চাই রক্তের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচুক তাই বলবো 90 দিন পরে যদি নব্বই দিন পরে যদি আইএসএফ না রক্তদান শিবির করে তার পরিবর্তে যদি তৃণমূল করে বা বিভিন্ন কোন রাজনৈতিক দল করে কোন রাজনৈতিক দল করেছে দেখতে যাবেন না আপনারা গিয়ে আপনারা রক্ত দেবেন এখানে আমার পক্ষ থেকে কোনো বাধা আপনাদের থাকলো না আপনাদেরকে দেওয়ার জন্য আরো উৎসাহিত করা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি অনেক মন্দির কমিটি অনেক ঈদগা কমিটি অনেক দুর্গা উৎসব কমিটি অনেক শ্মশান কমিটি বা বিভিন্ন ক্লাব এনজিওর মাধ্যমে রক্তদান হয় আপনাদের কাছে অনুরোধ করব নির্দ্বিধায় গিয়ে ওই সমস্ত ক্যাম্পে আপনারা রক্ত দেবেন কারণ রক্তের যখন প্রয়োজন হয় তখন আমরা রক্তের ধর্ম দেখি না রক্তের যখন প্রয়োজন হয় রক্তের বর্ণ দেখি না রক্তের জাত দেখি না যাই কোনো ভাবে রক্তদান শিবিরগুলোরও আমাদেরকে তার জাত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় দেখাটা আমাদের জন্য যদি আমরা রাজনৈতিক পরিচয় খুঁজতে যাই তাহলে জানবেন আমরা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি তাই অনুরোধ করছি